হ্যাঁ, তো যে কথা আমি বলছিলাম যে এই কালারগুলোকে আমরা এবার বুঝে নেব। আমি যেমন বুঝালাম যে সুরা ফাতেহার নিচে যেটা লাল কালার সেই অক্ষরগুলোকে আমরা পড়ব না, তারপরে যেটা বেগুনি কালার ওই অক্ষরগুলোকে আমরা পুর পড়ব, মানে মোটা পড়ব। এবার পুরের মধ্যে আবার কয়েকটা ভাগ বললাম, সাতটা অক্ষর আছে যেটা সর্বাবস্থায় পুর হবে, খ ত জ স জ গ ক। এই সাতটা অক্ষর সর্বাবস্থায়, মানে জবর থাক, জের থাক, পেশ থাক, সর্বাবস্থায় এই সাতটা অক্ষরকে পুর পড়ব। আর তিনটি জিনিস আছে কখনো পুর কখনো পাড়ে, একটা হচ্ছে আলিফ, একটা হচ্ছে র, আর একটা হচ্ছে লফজে আল্লাহর লাম। রয়ের ব্যাপারে আমি বললাম যে রয়ের তিনটা অবস্থা, রয় মুতাহারিকা মানে হারকত ওয়ালা র, জবর জের পেশ ওয়ালা র। রয়ের উপর যদি জবর থাকে পুর হবে, পেশ থাকলে পুর হবে, জের থাকলে বাড়ি হবে। আর একটা হচ্ছে রয়ে সাকিনা অর্থাৎ জজম ওয়ালা র, জজম ওয়ালা রয়ের পূর্বে দেখতে হবে, জবর থাকলে পুর হবে, পেশ থাকলে পুর হবে, জের থাকলে বাড়ি হবে। আর একটা হচ্ছে রয়ে মুশাদ্দাদা মানে তাসদীদ ওয়ালা র, রয়ের ওপর তাসদীদ মানে দুটো র, অতএব রয়ের ওপর যদি জবর থাকে দুটোই পুর হবে, পেশ থাকলে দুটো রয় পুর হবে, জের থাকলে দুটো রয় বাড়ি হবে। এটা হলো রয়ের কায়দা। আর একটা হচ্ছে আলিফ, আলিফ যদি পুর হুরু অর্থাৎ ওই খ স জ ত জ ঘ খ এই সাতটা অক্ষরের সাথে আসে তো সেটা পুর হবে, আর যদি বারিক হুরুফের সাথে থাকে তো আলিফটা বারিক হবে। আর একটা হচ্ছে লফজে আল্লাহ, লফজে আল্লাহ লামের পূর্বে দেখতে হবে কি আছে, জবর থাকলে পুর হবে, পেশ থাকলে পুর হবে, জের থাকলে বারিক হবে। এই তিনটে জিনিস তো তখন সেই অক্ষরগুলো কি হবে আর তারপরে যে কালারটা আছে সেটা হচ্ছে হারা, যেখানে আমরা এই হারা কালার বা সবুজ কালার পাবো সেখানে আমরা টানব। এটা হলো আলিফ লাম মিম সুরায় ফাতেহার পৃষ্ঠা, আর একটা হচ্ছে আলিফ লাম মিম পৃষ্ঠা। আলিফ লাম পৃষ্ঠার নিচে যেমন আমি বলছিলাম একটা হচ্ছে চকলেট কালার, এখানে আমরা ইকফা করব, আর একটা হচ্ছে ব্লু কালার, এখানে আমরা গুন্না করব, আর একটা হচ্ছে গোলাপি কালার, সেখানে আমরা কলকল করব, সেগুলো আমরা কলকল করব। একটা জিনিস আমি বলেছিলাম, আর একটা জিনিস আমি গতকালকে বলেছিলাম ওয়াকফের ব্যাপার, এই এই জিনিসটাকে আমরা উপরে দেখি, উপরে একটা জিনিস দেওয়া আছে একদম উপরে গোল ঘরের মধ্যে, যে আয়াতের শেষ অক্ষরে বারোটা অবস্থা থাকবে, হয় জবর থাকবে, জের থাকবে, পেশ থাকবে, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, আর জবরের বার পাশে খালি আলিফ আলিফ মাতা, জেরের বার পাশে জাজমালা ইয়া ইয়া মাতা, পেশের বার পাশে জাজমালা ওয়া ওয়া মাতা। মোট কটা জিনিস হলো? মোট বারোটা, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ, আলিফ মাতা ইয়া মাতা ওয়া মাতা। এখন আমরা ওয়াকফ করার সময় আমরা কি করব, যদি জবর থাকে জের থাকে পেশ থাকে, এই জবর জের পেশকে আমি লাল কালার দিয়েছি, মানে জবর থাকলে হটিয়ে জজব করব, জের থাকলে হটিয়ে দিয়ে জজব করব, পেশ থাকলে হটিয়ে দিয়ে জজব করব, আর দুই জবর থাকলে এক জবরকে হটিয়ে দিয়ে একালিপ টানবো। এক জবর হটাবো কেন, একটা জবর লাল আর একটা জবরকে একালিপ টানবো, যেহেতু না হারা দিয়ে আছে, তো দুই জবর থাকলে এক জবর হটিয়ে একালিপ টান, দুই জের থাকলে দুটোই হটিয়ে দিয়ে জজম করব, দুই পেশ থাকলে দুটোই হটিয়ে আমরা জজব করব, খাড়া জবর থাকলে নিজের অবস্থায় থাকবে, হারা থাকবে, মানে একালিপ টান হবে, খাড়া জের থাকলে খাড়া জেরকে হটিয়ে জজম, উল্টা পেশ থাকলে উল্টা পেশকে হটিয়ে জজম, আর আলিফ মাদা ইয়া মাদা ওয়াও মাদা যদি থাকে তো নিজের অবস্থায় থাকবে, মানে একালিপ করে টানা হবে। এখন আমরা পড়ব সূরা ফাতিহা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين.
একটু দেখি যে আল তারপর হাম তারপর দু তারপর লিম তারপর লাম, এখানে দুটো জিনিস আমরা পাচ্ছি। এক নম্বর লামের উপর খারা জবরটা সবুজ, ওই জন্য আমরা কি করবো একালিপ টানবো। আর দুই নম্বর ব্যাপার এটা হচ্ছে লাম লাম হা, এই শব্দটা হচ্ছে লিল্লা। তো এখানে লামের পূর্বে যে লামের উপর তাসদীদ আছে তার পূর্বে লামের নিচে জের আছে, অতএব এই লামটা বারিক হবে, এই লামটা বারিক হবে। তাহলে দুটো জিনিস আমরা পেলাম। আর তারপরে রয়টা বেগুনি, ওটা পুর করবো কেন? রয়ের উপর জবর, রটা বেগুনি এই জন্য পুর নয়, রয়ের উপর জবর আছে এই জন্য রটাকে পুর করবো। আচ্ছা, তারপরে আমরা একটা খালার দেখতে পাই যে বায়ের পর আলিফ, আলিফ লাল, ওটা পড়া হবে না। তারপর আইনের উপর খাড়া জবা, এটা সবুজ, এটা একালিপ টান হবে। আর তারপরে মিমের নিচে যে জেটটা আছে জেটটাও সবুজ, এখানে হোটেলে পড়তে এই এই জিনিসগুলো আমার খেয়াল করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুটোই পুর হবে, দুটোই মোটা হবে। আর মিমের উপর খাড়া জবরটা সবুজ আছে, একালিপ টান হবে। নিচে আমরা দেখি, নিচে আমরা দেখি রহিমের মধ্যে আলিফ লামটা পড়া হবে। তারপর রয়ের ওই একই অবস্থা, র মুসাদ্দাটা তার উপরে জবর আছে, দুটোই পুর হবে, আর ওই জন্য কালার দেওয়াই আছে। তারপর হাই নিচে যে আছে ওটাকে টানতে হবে, এই ওটাকে টানতে হবে। আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, ছাড়তে হবে, আর তালে নিচে যে একটা সবুজ আছে ওটাকে টানতে হবে। বাস এইগুলোকে মাথায় রাখা, মালিক ইয়াউমিদ্দিন, একটাই রং পাচ্ছি সবুজ রং। আর ক জায়গায় পাচ্ছি? ভালো করে দেখো, তিন জায়গায়। প্রথম আছে এই ইয়া, ইয়ার উপর আছে ওটা একালিপ টান হবে। তারপরে ওয়াই ইয়া, ওখানেও একালিপ টান হবে। আর তারপর নাস্তাঈন, আইনের নিচে জের আছে, তাহলে প্রথমে ইয়ার উপর একালিপ টান হবে, তারপর ওয়াই ইয়া এখানে টান হবে, আর তারপর আইন এখানে টান হবে। তাহলে এখানে আমরা একটা রং পাচ্ছি যেটা হচ্ছে সবুজ রং, আর সব এখানে টান হবে, ইয়াতে টান হবে, দ্বিতীয়তে টান হবে, শেষে আইনে টান হবে। এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তিনটে কালার পাচ্ছি। ইহদিনা, নুনের পর যে আলিফ আছে, আলিফ আছে লাম আছে, আলিফ আলিফ লাম, তিনটে লাল, ওটা পড়া হবে না। আর মুস্তাকিমের শুরুতে একটা আলিফ আছে লাল, আলিফ লাল, ওটা পড়া হবে না। তাহলে একটা লাল গেল। তারপরে সদের নিচে জের আছে, সদ পুর হরুফের মধ্যে, জবর থাক জের থাক পেশ থাক পুর হবে, তাহলে সদ পুর হয়ে গেল। তারপরে রটা পুর, কেন? রায়ের উপর জবর আছে। তারপরে তটা পুর, কেন তটা পুর হল, হয়ে গেল। তারপরে শেষে মুস্তাকিম কিম, কফটাও পুর, কেন? কফ পুর হরুফের মধ্যে। তাহলে এখানে একটা কালার পেলাম আমরা ছাড়া, একটা কালার আমরা পেলাম পুর।
আর একটা কালার পাচ্ছে টান, সে রয়ের উপর যে জাবরটা আছে সেটা সবুজ টান হবে, আর শেষে কফের নিচে যে জেরটা আছে সবুজ এটা টান হবে। মানে আমি এই আলোচনা করছি যে এই কোরআন পাক নিয়ে গিয়ে আমরা বাড়িতে এই কালারগুলো তো বুঝবো কোথা। আচ্ছা শুধু এটা না যে আমরা শুধু দেখলাম যে সবুজ কালার টানব, না সবুজ কালার মানে আমি বুঝতে পারলাম টান হবে। এবার আমি নিজেকে প্রশ্ন করবো যে কেন টান হবে, এইগুলোকে যদি আমরা খুব বোঝার চেষ্টা করি একটা পাড়া যদি আমরা এইভাবে করি তো ইনশাল্লাহ আমাদের কোরআন সব ইজি হয়ে যাবে, কোরআন পাক সব মাস্টার হয়ে যাবে। ঠিক আছে এই আয়াতের মধ্যেও আমরা তিনটে কালার পাচ্ছি, প্রথমে সাদ আছে তারপর র আছে। আচ্ছা একটা কে বলতে পারে রয়ের সঙ্গে যে আলিফটা আছে, রয়ের সঙ্গে যে আলিফটা আছে আলিফের কালারটা কি? পুর। মানে কালারটা কি? বেগুনি। তার মানে পুর, আলিফ কেন পুর হল? রয়ের উপর জবর, রয়ের উপর জবর আছে বলে রপুর, আর আলিফটা পুর হরুফের সাথে আছে বলে আলিফটা অপুর। ঠিক আছে। আচ্ছা তারপর তটা তো পুর, তারপর নিচে লাইনে দেখি আলিফ আছে, আলিফটা লাল পড়া হবে না। তারপরে আল্লাযীনা এখানে জালের নিচে যেটা সবুজ তার মানে এটাকে টেনে পড়তে হবে, আর নাম তো আলাইহিম আর কোনো কালার নেই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম মাঝে তিনটি ছেড়ে দিতে হবে, আর ফের জদ পুর জদের সঙ্গে আলিফ পুর, আর জদের উপরে জবরটা আছে ওটা সবুজ টানতে হবে, তার উপরে যে মোটা চিহ্ন আছে সেই জন্যটাকে তিন আলিফ টানতে হবে, তিন আলিফ টেনে লামের সঙ্গে মিলবো, আর লামের নিচে যেটাও আছে সবুজ অথবা মোটাটাও টান। কি ক্লিয়ার হচ্ছে কিনা? এইগুলোকে কিন্তু নিজে আলাদা বসে বসে ভেবে ভেবে কোনটাকে পুর করবো, কোথায় টানবো, কোথায় কী করবো, এইগুলোকে খুব বসে বসে আলাদাই ভাবতে হবে। আমরা যদি শুধু বক্তব্য এসে শুনি আর দেখি হবে না, আলাদা টাইম। আমি কোরআন শরীফটা বানিয়েছি এই জন্য যেটা আমরা আলাদা টাইমে বসে এই কালারগুলোকে ভাববো, সেইগুলোকে ধরে ধরে আমরা করবো, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই কায়দাগুলো নিয়মগুলো মাথায় ঢুকে যাবে। আর কায়দা ছাড়া যে জানে না ব্যাকরণ তার জীবন অকারণ, যে জানে না ব্যাকরণ তার জীবন অকারণ। একজন বলে আমি টেলার, কিন্তু সে কাঁচি ধরতে পারে না, লোকে হাসবে কে হাসবে, আর হাসবে কে হাসবে। তো একটা নিয়ম, নিয়মটা হচ্ছে মেন, যে নিয়মের সঙ্গে যদি কোরআন পড়ি সেটা শুদ্ধ এবং সুন্দর হবে, তাতে লাভ আছে এবং তার থেকে আমরা ফায়দা উঠাতে পারব। আর কোরআন যদি ভুল হয়ে যায় তো নামাজও ভুল হয়ে যাবে, আর নামাজ ভুল হয়ে গেলে আমাদের ষোলো আনা নকশা। সেই জন্য আমরা কোরআনকে খুব শুদ্ধ করে পড়ার মেহনত করি, প্রচেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন পাকে সেই শুদ্ধভাবে এবং সুন্দর করে পড়ার তৌফিক দান করুন। সূরা ফাতিহা আগামীকাল ইনশাআল্লাহ আলিফ লাম মিমের পেশাটাকে বুঝাবো, আজকে এই পর্যন্ত আজানের টাইম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
করতে হবে এখান থেকে বলা হবে বন্ধুকার ওগুলো বন্ধুকার